ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী রয়েছে, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করেছে। সেই নোটিশে তোমাদের কিন্তু কি বলেছে আজকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ সেই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে এই নোটিশটা কিন্তু তোমাদের নাম্বার এবং সিলেবাস সম্পর্কিত, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে তোমরা পুরোপুরি তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এবং কিভাবে তোমাদের কোন চ্যাপ্টার থেকে নাম্বার কত আসবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত নোটিশে কিন্তু বলা আছে, আমি পুরোপুরি আলোচনা করব। তার আগে একটা কথা বলছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের নোটিশে কি বলেছে আমি অন স্ক্রিনে গিয়ে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সেই ওয়েবসাইটে কিন্তু একটি নতুন তোমাদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ যে নোটিশ কোর্সিং প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি নোটিফিকেশন রিগার্ডিং সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন ফর ক্লাস 12 হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, এইটা কিন্তু একটা নোটিশ কিন্তু প্রকাশ করেছে, ঠিক আছে। তো আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার নোটিশটি কিন্তু এই মুহূর্তে, তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার নোটিশটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমি এখানে জুম করে নিচ্ছি নোটিশটি এবং কি বলছে নোটিশটি তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং তাদের যে নম্বর সেটাও দিয়েছে এবং ডেটটাও দিয়েছে। দেখো, 23/9 তারিখে কিন্তু এই নোটিশটা লেখা হয়। তো নোটিফিকেশনে কি বলেছে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলছি। দেখো, ইট হ্যাজ বিন নোটিফাই আর্লিয়ার, দেখো ভিডিও ভাই নোটিফিকেশন নম্বর দেখো LSECY/56/2022, তারপর ডেট দেওয়া দেখো 8/7, যেটা এর আগের নোটিশে দেওয়া হয়েছিল সেই নোটিশের কথা বলছে। দ্যাট দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ফর ক্লাস 11 অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ 2023 উইল বি কন্ডাক্টেড অন ফুল সিলেবাস, অর্থাৎ তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু আবার পুরো সিলেবাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা রয়েছে তোমাদের পুরো সিলেবাসে এবার কিন্তু পরীক্ষা হবে, সেটাই কিন্তু বলছে 2023 সালে। তারপরে দেখো, প্লিজ নোট দ্যাট অল দ্য সাবজেক্ট অফ ফলো দ্য সেম সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন অ্যাজ ফলোড ইন দ্য 2020 অ্যান্ড আর্লিয়ার বিফোর দ্য কোভিড পিরিয়ড, অর্থাৎ এখানে বলছে যে প্রত্যেককে নোট করে নিতে বলছে যে প্রত্যেক যে সিলেবাস রয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেটা ফলো করবে কাকে, 2000 আগের যে কোভিড-19 আগে 2020 সালে কোভিড-19 আগে যেইভাবে প্রশ্ন প্যাটার্ন হতো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে ফুল সিলেবাস থেকে যখন পরীক্ষা হতো সেই ফুল সিলেবাসে যেইভাবে প্রশ্ন হতো সেইভাবে কিন্তু ফুল সিলেবাসের প্যাটার্ন অনুসারে কিন্তু প্রশ্নটা হবে, সেটাই বলছে। দেখো, প্লিজ ফলো দ্য লিঙ্কস গিভেন বিলো ফর দ্য সাবজেক্ট ওয়াইজ কোশ্চিন প্যাটার্ন ক্লাস 11 অ্যান্ড 12, এবং কি বলছে প্রত্যেকটা ফলো করতে বলছে লিঙ্ক, তো কিসের জন্য, ক্লাস 11 এবং 12-এর ক্লাস যে কোশ্চিন যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন তা ফলো করতে বলছে। দেখো, দুটো লিঙ্ক দিয়েছে ও তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ, ক্লাস 11-এর জন্য দুটো, 11 এবং 12-এর জন্য দুটোই কিন্তু লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্ক দুটোতে কি আমি দেখছি তোমাদেরকে, তো লিঙ্কে আমি ক্লিক করলাম, তো প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার কোশ্চিন প্যাটার্নটা ক্লাস 11-এর জন্য কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এটাকে জুম করে নিচ্ছি কিছুটা, তোমরা দেখতে পাচ্ছ যে জুম আমার এই মুহূর্তে জুমটা হয়ে যাচ্ছে এবং সেই নোটিশে কিন্তু কি বলেছে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। তো নোটিশে কি বলেছে দেখো, যে তোমাদের ইউনিট ওয়াইজ কিন্তু প্রথমে ক্লাস 11 তোমাদেরকে নেম অফ দ্য টপিক দেওয়া আছে, ওয়েটেজ মার্ক দেওয়া আছে এবং মার্ক প্যাটার্ন কিভাবে হবে পুরো ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করেছে, ঠিক আছে, এবং পার্ট এ এবং পার্ট বি সেটাও কিন্তু আলোচনা করেছে। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অ্যাকর্ডিং দ্য থিওরি বেস, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। তো আমি এদিকে নিচের দিকে স্ক্রল করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানে
তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে হবে সেটা কিন্তু বলেছে, ঠিক আছে। এবার দেখো যে দুটো পার্ট আছে, একটা এ এবং পার্ট বি আছে। দেখো ইউনিট ওয়ান হচ্ছে ইন্ট্রোডিউস টু অ্যাকাউন্টিং, দেখো ওয়েটেজ বা মার্ক 5 মার্ক, কোশ্চেন হচ্ছে 5টা হবে ক্লাস 11-এর, মার্ক ইজ 5 মার্ক, ঠিক আছে। এবং দেখো মার্ক পার কোশ্চেন কত মার্কের কোশ্চেন সেটাও কিন্তু বলছে। থিওরি বেস অ্যাকাউন্টেন্ট দেখো ওয়েটেজ বা মার্ক 6 মার্কের জন্য, 6 কোশ্চেন 11 মার্কস ইজ দেখো, তারপরে 6 মার্ক, এইভাবে কিন্তু পরপর তোমরা দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং পার্ট এ তে এইভাবে 53টি তোমার আলাদাভাবে দিয়ে আছে। এবং তারপরে দেখো পার্ট বি তে রয়েছে, তো এইভাবে অ্যাকাউন্টেন্স যে প্রশ্ন প্যাটার্নগুলো রয়েছে টোটাল দেখো কত রয়েছে, 80, কত রয়েছে 80 মার্ক। অর্থাৎ তোমাদের থিওরি মার্ক অর্থাৎ তোমরা এক্সাম দিবে কত, থিওরি মার্কের কিন্তু এক্সাম দেবে তোমাদের, এইভাবে কিন্তু প্রশ্নগুলো ভাগ রইবে, ঠিক আছে। এবং প্রজেক্টে দেখো তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের প্রজেক্টে 20 মার্ক, ঠিক আছে, প্রজেক্টে অর্থাৎ তোমরা 80 মার্ক এবং এখানে কি 20 মার্ক, বলছে ফাইল 3+ রাইটিং এবং কত আছে দেখো 12+ ভাইবা -5, এইভাবে। তারপরে তোমাদের টোটালটা হচ্ছে কি 20 মার্ক এবং রিটেন এক্সাম হচ্ছে 80 মার্ক, টোটাল হচ্ছে দেখো 100 মার্ক, ঠিক আছে। সাবজেক্ট টোটাল কী হচ্ছে, এটা মার্ক কম্বিনেশান দেওয়া আছে কোন সাবজেক্টে বা কত কতটা কোশ্চেন আসবে সেখান থেকে তোমাদেরকে কটা করতে হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখো কোশ্চেন যে প্যাটার্নটা সেটা কোশ্চেন যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় যে কোশ্চেন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস, ঠিক আছে। তো দেখো মার্কস দিয়েছে 1 মার্ক ইন্টু 25 কোশ্চেন এবং 4 মার্কের 3 কোশ্চেন থাকবে 12 মার্কের জন্য, 6 মার্কসের থাকবে 1 কোশ্চেন এবং 6 মার্ক এবং 10 মার্কস হচ্ছে 1 কোশ্চেন, এইভাবে কিন্তু বিভিন্ন এমসিকিউ থাকবে তোমাদের। দেখো টোটাল হচ্ছে 53 এবং এমসিকিউ হচ্ছে দেখো 11, তারপর আছে 4 মার্কস তোমরা দেখতে পাচ্ছ এসে 4 মার্কস, তারপর 12 মার্কস, এইভাবে পরপর টোটাল করেছে দেখো 53 এবং এই সাইডে 27 দিয়ে টোটাল করেছে 80, এইভাবে কিন্তু হবে। দেখো মার্কস ফর প্রজেক্ট হ্যাজ চেঞ্জ ফ্রম 10 to 20 ফর মেনটেনিং প্রায়োরিটি উইথ দ্য সাবজেক্ট আর অ্যাকর্ডিং মার্কস অ্যালোড দে, এইভাবে তার টোটাল যে মার্কটা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে সাবজেক্ট ওয়াইজ যে তোমাদেরকে নাম্বার সেটাও কিন্তু ক্লাস 11-এর জন্য ওয়েটেজ, এইভাবে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন কিন্তু পরপর কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারো, এখানে অনেকগুলোই পেজ রয়েছে তোমার নিজের ওয়েবসাইটে। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি তাই বিস্তারিত আলোচনা করছি না। এভাবে প্রত্যেকটা কোশ্চেন যে প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্ন কিন্তু দেওয়া আছে তোমাদের এখানে। পোয়েট্রি প্রোজ যে নিউ ফুল যে মার্কস 100 মার্কের সেটা কিভাবে হবে সেটাও কিন্তু দেখো এখানে প্রোজ রয়েছে, পোয়েট্রি রয়েছে, কবিতা থেকে কত কি আসবে, ঠিক আছে। এবং তোমাদের টেক্সুয়াল গ্রামার থেকে কত আসবে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে, তোমরা দেখে নিবে। গ্রামার ভাইবা, ঠিক আছে, ক্লাউস কোথায় কথাতে কত নম্বর আসবে, এবং তোমাদের সিলেবাসটাও কিন্তু এখান থেকে দিয়ে আছে, ভাইবা ভয় যে কত মার্ক রাখবে, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনের 5 মার্ক, আর এইভাবে তোমাদের টোটালটা কিন্তু দিয়ে আছে। এইদিকে আমি নিচের দিকে তোমাদেরকে দেখো, তো এইখানে দেখো অ্যানথ্রোপোলজি কোশ্চেন প্যাটার্ন ক্লাস 11 নিউ সিলেবাস, অর্থাৎ তোমাদের কী কী সিলেবাস রয়েছে, মার্ক কটা থাকবে, কোশ্চেন মার্ক দেখো 1 × 4 = 4 এবং শর্ট কোশ্চেন কত থাকবে এবং 8 মার্কে টোটাল কটা থাকবে, টোটাল কিন্তু সব কিছুই কিন্তু দিয়ে আছে অ্যানথ্রোপোলজির এটা, ঠিক আছে। তারপর অ্যারাবিকের দেখো, অ্যারাবিক সাবজেক্টের তোমরা যদি চাও আমি ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে ভিডিও আমি বানিয়ে দেবো, একটা ভিডিও হচ্ছে না আমার সব কিছু। কোশ্চেন মার্কটা তোমরা দেখতে পাচ্ছ পোয়েট্রি কত মার্ক এবং লিটারেচার গ্রামার কত মার্ক আসবে 15 মার্ক, ট্রান্সলেশন কত মার্ক 10 মার্ক, এভাবে টোটাল 80 মার্ক এবং প্রজেক্টে 20 মার্ক। তারপরে যেটা আছে দেখো বেঙ্গলি, বেঙ্গলি থেকে তোমাদের কবিতা থেকে কেমন আসবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে, হ্যাঁ, গল্প এমসি কটা আসবে, এসে কটা আসবে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, এবং মোট টোটাল দেখো 80 মার্ক এটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এইভাবে তোমরা একাদশ শ্রেণীর যে তোমরা দেখতে পাচ্ছ যে কবিতা টোটালটা দেওয়া আছে, তারপরে বায়োলজি, ঠিক আছে, বায়োলজিতে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা চাইলে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের সিলেবাসেও কি রয়েছে সেটাও কিন্তু এই জায়গাটায় তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি এটার বেসিক্স যে রয়েছে তোমাদের, তোমাদের যদি কারো কোনো সাবজেক্টের জানতে চাও আদারওয়াইজ, একটা একটা আমি আলাদা ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেবো ফুল ডিটেলসে। আমি একটা ভিডিও আমার লেন্থি হয়ে যাচ্ছে অনেকটাই,
কারণ তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা একটা নোটিশ, বড় এত বড় নোটিশ আলোচনা করা সম্ভব নয়, ঠিক আছে? এবার তোমাদেরকে এইভাবে তোমরা নোটিশটা দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নিজে যদি না পারো, আর যদি আমি তোমার যদি চাও তোমরা, আমি অবশ্যই কিন্তু তোমাকে সিলেবাসে আবার ওই করে দেবো। তো আর একটা আমি এখানে আবার ব্যাক করে নিলাম। তো তারপরে এবার টুয়েলভের যেটা আছে, দেখো আমি এখানে ক্লাস টুয়েলভের আছে, টুয়েলভেরটা আমি এখানে ক্লিক করলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভের রয়েছে, ক্লাস টুয়েলভের একইভাবে মার্কস তোমাদের ইলেভেন যেমনভাবে দেখালাম সেইভাবে কিন্তু মার্কস, ওই টেস্ট সব কিছুই দেখাও, তোমাদের প্রজেক্টের কত মার্ক হবে টোটাল মার্ক, এবং তোমাদের প্র্যাকটিক্যাল সব কিছুই কিন্তু দেওয়া আছে। এমসিকিউ কটা হবে 24টা তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ তোমাদের। তারপরে যে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এসে, ঠিক আছে, এসে হবে 12টি প্রশ্ন রয়েছে। লো দেখো ইন্টারনাল অল্টারনেটিভ, এবং সেখানে অল্টারনেটিভ থাকবে কিন্তু 24 মার্কের কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকবে না। 4 মার্কের থাকবে তোমার, দেখো কোশ্চেন 4 কোশ্চেন 3 দুটো কিন্তু অল্টারনেটিভ থাকবে, এবং 6 মার্কের দেখো 6 মার্কস কোশ্চেন্স, এখানেও কিন্তু 3 কোশ্চেন থাকবে, 3টা অল্টারনেটিভ থাকবে। 10 মার্কের তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু পরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, থিওরি মার্কস তোমাদের অ্যান্থ্রো অ্যাগ্রোনমি এই বিভিন্ন, দেখো আলাদা আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখো ক্লাস টুয়েলভে ফুল যে মার্কস রয়েছে সেটা, সেটাও তোমরা দেখতে পাচ্ছ, ড্রামা তোমাদের কত দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু ডাউনলোড করে বিস্তারিত দেখে নিও, ঠিক আছে? একটু তারপরে যে রয়েছে দেখো থিওরি অ্যান্থ্রোপোলজি রয়েছে, দেখো কোশ্চেন মার্ক রয়েছে এখানে। তো তারপরে যেটা রয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরছি যে বেঙ্গলি, এবার আসছে অ্যারাবিকটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার অ্যারাবিক এর টোটাল কোথা থেকে কত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা। তারপরে আছে বেঙ্গলি, বেঙ্গলিটা তোমরা দেখতে পাচ্ছ গল্প কবিতা থেকে কত মার্ক রয়েছে সেটাও কিন্তু বলে দেয়া হয়েছে। এরপরে দেখো তোমাদের নিউ সিলেবাস 100 মার্কের দেখো গল্প কবিতা, এটা তো দেয়াই রয়েছে, এবং বায়োলজিক্যাল সায়েন্সেরটাও দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, স্ক্রিনশট করে নিতে পারো তোমরা এটা। তারপরে যেটা রয়েছে তোমাদের, আরো আমি স্ক্রল করছি নিচের দিকে, এবং ওই টেস্ট দিয়ে কোশ্চেন প্যাটার্ন দ্য বিজনেস স্টাডিজ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেয়া রয়েছে এখানে। এইভাবে তোমরা পুরো যে সিলেবাসটা রয়েছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন দ্য কম্পিউটার সায়েন্সের, পরে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে রয়েছে সেটা কিন্তু তোমরা দেখো কোশ্চেন প্যাটার্ন অফ এডুকেশন, এডুকেশনের যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটাও তোমাদের দেওয়া রয়েছে এখানে। দেখতে পাচ্ছ কোন চ্যাপ্টার গ্রুপ এ থেকে কটা এমসিকিউ আসবে, এসে রয়েছে, সেখান থেকে বড় প্রশ্ন কত রয়েছে, যে টোটাল গ্রুপ এ থেকে 30 মার্ক, গ্রুপ বি থেকে দেখো 9 মার্ক এমসিকিউ রয়েছে, এসে 5 মার্ক, এবং টোটাল 16 নম্বর রয়েছে, বড় মার্ক 30 মার্ক। এইভাবে কিন্তু পরপর রয়েছে সেই সমস্ত অধ্যায়গুলো, তোমরা নিজে নিজেরই দেখে দেখে নিতে পারবে সেগুলো। ইংলিশের জন্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পোয়েট্রি থেকে প্রোজ থেকে কত মার্ক, তারপরে ঠিক আছে, এবং ড্রামা পরবর্তীকালে দেখো তোমাদের রয়েছে, আরও কোশ্চেন প্যাটার্ন দ্য নিউ সিলেবাসে রয়েছে, আরও টেক্সুয়াল গ্রামার, ঠিক আছে, এইভাবে তোমার রিপোর্ট রাইটিং কীভাবে পড়বে প্রজেক্টের। তো এইভাবে টোটাল যে অনেক বড় একটা নোটিশ পুরোটা আলোচনা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, সাবজেক্ট ওয়াইজ যদি তোমরা আলোচনা করতে বলো তবে আমি কিন্তু এটা আলোচনা করে দিতে পারি, ঠিক আছে? এবং তোমরা দেখতে পারো হিস্টোরি যে কোশ্চেন, জিওগ্রাফির যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, জিওগ্রাফির কোশ্চেন প্যাটার্নের জন্য দুটো রয়েছে এইখানে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাটমোসফিয়ার বা এনভায়রনমেন্ট সায়েন্স, ইন্ডিয়ান সাইক্লোপ্রেশন, ঠিক আছে, এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে সব থেকে বড় প্রশ্ন এখান থেকে আসবে, এবং 35 মার্ক রয়েছে, এবং এখান থেকে দেখো দেখতে পাচ্ছ তোমরা ইকোনমিক থেকে, তারপরে টোটাল যে মার্ক, এইভাবে টোটাল অনেক প্রত্যেকটা মার্কের কিন্তু নাম্বার ডিভিশন রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি, তোমরা চাইলে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট এখানে লিস্টটা অনেকটা বড় লিস্ট, একবার আলোচনা করা সম্ভব হচ্ছে না, তোমরা চাইলে কমেন্ট করতে পারো, 54খানা পেজ রয়েছে, ঠিক আছে, এবং 54খানা পেজে প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, সকলে তোমরা ভালো থেকো, আবার সুস্থ থেকো, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।